আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আরেকটি অটো গাড়ির ব্যাটারি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটি যে সম্পর্কে সেটি হচ্ছে অটো গাড়ির ব্যাটারিতে পানি ভরার তো নিয়ম জানলেন, তো এখন কতটুকু পানি ভরতে হবে সেই নিয়মটা কিন্তু আপনাদের অবশ্যই জানা দরকার। তো আজকে সেই নিয়মটি আজকে জানাবো যে কতটুকু পানি বললে ব্যাটারিটা ভালো থাকতে পারে এবং কতটুকু বললে ব্যাটারিতে ক্ষতি হতে পারে। তো পানির যে লেভেলটা সেটা সম্পর্কে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পানি ভরার যে সিস্টেমটা, পানি কমার বেশি সবাই কিন্তু ভরতে পারে, কারণ মোকাটা খোলার পর পানিটা ঢালতে কোনো প্রকার কষ্টসাধ্য কোনো ব্যাপার নেই, কারণ পানিটা ঢাললে কিন্তু ব্যাটারি ভিতরে ঢুকে যেতেছে। কিন্তু এই পানি ব্যাটারিতে দেওয়ার আগে কিছুটা আপনাকে নিয়ম জানা ভালো, কারণ ব্যাটারির জন্য বেশি পানি এবং কম পানি দুটি খুবই ক্ষতিকর। তো সেক্ষেত্রে পানির যা লেভেলটা সেটা সম্পর্কে কিছুটা ধারণা থাকলে আপনার ব্যাটারিটা সেফ থাকতে পারে। তো সেই বিষয়টি হচ্ছে, পানি যেদিন ভরবেন তো সেদিন আগে তো প্রত্যেকটি মুখা ভালো করে খুলে রাখতেই হবে, এটা হচ্ছে কমন বিষয়। এবং পানি ভরার আগে ব্যাটারিটা কমপক্ষে আধা ঘন্টা রেস্ট নিতে হবে, এটাও জানেন। কিন্তু মূল বিষয়টি হচ্ছে যে পানি কতটুকু ভরবো, তো কতটুকু ভরলে সেটা ব্যাটারির জন্য ভালো হতে পারে। তো সাপোজ আমি মনে করি যে এটা একটা ব্যাটারি, সাপোজ এটা একটা ব্যাটারি। তো ব্যাটারির যে প্লেট সেকশনটা, তো ব্যাটারির ভিতর তো প্লেট থাকে, প্লেট আর উপরে থাকে হচ্ছে আপনার মোখা, যে প্যাচগুলো লাগানো থাকে। তো এই যে প্লেট, মানে নিচের যে কস্টিপটা, এই কস্টিপটা ধরি আমি যে এটা হচ্ছে ব্যাটারির প্লেট সেকশন। তো প্লেটের উপরে কিছুটা গ্যাপ থাকে, আর তারপর হচ্ছে মোখার যে সেকশনটা। তো প্লেট থেকে মুখার যে দূরত্বটা আছে, তো এই দূরত্বর মাঝখানে হচ্ছে মেন। প্লেট থেকে ব্যাটারির মুখার উপরে যতটুকু দূরত্ব আছে, তো সেই দূরত্বর উপর থেকে নিচ পর্যন্ত একদম মাঝামাঝি লেভেলই হচ্ছে ব্যাটারিতে পানি ভরার সঠিক নিয়ম। তো পানি বেশি বললে সেটা গাড়ির জন্য কীভাবে ক্ষতিকর, সেটি হচ্ছে পানিটা যখন বেশি ওভার হয়ে যায়, ওভারফ্লো হয়ে যায়, তখন কিন্তু গাড়িটা যখন চার্জ দেওয়া হয় তখন কিন্তু অ্যাসিডটা কিন্তু গরম হতে থাকে। তো সেক্ষেত্রে গরম হয়ে ওটা যখন খুঁটি কাটে, তো সেক্ষেত্রে কিন্তু ওটি গাড়িতে ব্যাটারি থেকে চুয়ায়। তো চুয়াইলে কিন্তু সেক্ষেত্রে আপনার গাড়ির যে বডিটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি জিনিস। তো অবশ্যই খেয়াল রাখবেন যে কোনোভাবেই যাতে ব্যাটারিতে পানি কম এবং বেশি না হয়, এই দুটি জিনিস খেয়াল রাখলে আপনার গাড়ির যে চ্যাসিসগুলো আছে, তো সেই চ্যাসিসগুলো ভালো থাকবে। আর অতিরিক্ত সব জিনিস খারাপ, তো সেটি ব্যাটারির ক্ষেত্রেও আরও বেশি প্রযোজ্য। তো এই বিষয়গুলো কিছুটা নিয়ম মেনে চলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ অবশ্যই ব্যাটারিটা অনেক ভালো থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।